কবর কোথায় খোঁড়া হয়েছে? স্যার ওই দিকটায়। কফিন সরাসরি কবরে নামিয়ে মাটি চাপা দাও। উই হ্যাভ টু ডু ইট ফাস্ট। বললেই তো আর দাফন হয় না। আপনি? আমার নাম মৌলানা আব্দুল হালিম। হোয়াই আর ইউ ইন সো হারি? এ মুসলিম ক্যানট বি বারিড ইন দ্যাট ওয়ে। একজন মুসলমানের দাফন কিভাবে হয় আপনার জানা উচিত। মিয়া ভাইকে না দেখে আমরা কবর দিতে পারি না। লাশ না দেখে আপনারা কবর দিতে পারেন না? পারি, যদি আপনারা তাকে শহীদের মর্যাদা দেন। ইম্পসিবল। তোমাদের মতো পাবলিকদেরকে কিভাবে ঠিক করতে হয় আই নো ইট ভেরি ওয়েল। স্যার ঝামেলা না করে ওদের একটু সময় দিন। প্রবলেম ক্রিয়েট করে কি হবে? প্লিজ স্যার। ওকে, আপনাদেরকে 15 মিনিটস টাইম দেওয়া হলো, যা করার করুন, কিন্তু সব করতে হবে আমাদের সামনে। কফিনে পেরেক মারা, মিস্ত্রি লাগবে।
জলদি করো। কি করছিস শুয়ার? যা ভাগ এখান থেকে, যা। কবর দেওয়ার আগে তেনার মুখটা একবার দেখতে চাই। তেনার মুখ দাঁতা খাইয়া মাটি দেবেন না। স্যার, লাশের তো গোসল করানো হয়নি মনে হয়। কে কাকে গোসল করাবে? কবর যেহেতু খোঁড়া হয়েছে, মুসলমান হিসেবে তো লাশের গোসল করানোই লাগবে। তারপরে জানাজা পড়াতে হবে, তারপর দাফন। মুখটা না দেখলে কেউ শান্তি পাবে না স্যার। লাশের মুখটা দেখতে দেন। বেশি দেরি হলে লাশ চিন্তায় হতে পারে। 144 ধারা জারি করা আছে স্যার। 19 জেলার ফোর্স দিয়ে পুরো টুঙ্গিপাড়া ঘেরাও করা আছে স্যার। লাশ চিন্তায়ের কোনো রকম সুযোগ নেই। ঠিক আছে, তবে কোনো ঝামেলা যেন না হয়। তব যারে শ্রেষ্ঠ বাঙালি, মরণ কালে কুরলা না গো, শেষ আয়োজন। স্যার, গোসল ছাড়া তো জানাজা হবে না। গোসল কে করাবে? আরে আর কত সময় লাগবে? স্যার, আমি গোসল করাবো, আর আধ ঘন্টা পেলেই হয়ে যাবে। যা করো তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় কম। কাফনের কাপড় দেন স্যার। কাফনের কাপড় কোথায় পাবো? আপনারা কিন্তু বহুত ঝামেলা করছেন। দোকানপাট তো সব বন্ধ, কাফনের কাপড় কই পাবো? মুরব্বি, আপনি রেডক্রস হাসপাতালে একবার যান, ওইখানে রিলিফের সাদা কাপড় পাইলেও পাইতে পারেন। রিলিফের কাপড় দিয়া দেশের প্রেসিডেন্টের দাফন হইব? লিসেন, যা করবার তাড়াতাড়ি করুন, আমরা এখানে যুগের পর যুগ অপেক্ষা করতে পারবো না। আন্ডারস্টুড? যান। দীপালিদি, দীপালিদি, দীপালিদি! কিরা, কি হয়েছে মেম্বার সাহেব? দিদি, রিলিফের দুইটা শাড়ি দিবার পারবা? শাড়ি? শাড়ি কেন? মিয়া ভাইয়ের কাফনের জন্যে। আমি কাফনের কাপড়ের জন্যে কয়েক জায়গা খোঁজ করেছি, পাই নাই। শেষমেশ মোশারফ দাদার কথা মতো তোমার কাছে আসলাম। Thank you.
বিবেক হায় রে প্রভু শোন একটা বাসনা সাবান দে, ভালোটা দিবি। বাসনা সাবান তো নাই। বাসনা সাবান নাই, শেষ হয়ে গেছে, কাপড় কাচা সাবান আছে। দে 570-ই দে। যে দেখালো বাঁচার আশা কাড়লা তার জীবন, যে শেখালো স্বাধীনতা তার ভুল, হায় রে মানুষ, হায় রে বিবেক, হায় রে প্রভু কাপড়ের পারগুলা খুইলা ফেলায়া এই দুইটা কাপড়ে এক লগে জোড়া দাও, যাও। কিন্তু কাফনের কাপড় তো লাগে তিনটা। হ, কিন্তু এমন তিনটা কাপড় কই পাবো? আমারও তো আর্মিরা বেশি সময় দিবে না, এই দুইটা দিয়ে কাসালাইতে হবে। যাও যাও, তাড়াতাড়ি করো, জলদি করো মিয়া, যাও। নিজের কথা ভুলে যে জন বাঁচলো তোমায় নিয়ে, যে জন বাঁচল তোমায় নিয়ে, প্রতিদান সে পেল জীবন দিয়ে, ঘুনে ধরা সমাজটাকে নিজ হাতে করে, ঘাতকের হাতে গুলি খেল সপরিবারে, কি হলো? কাজ কত দূর? জানাজা হবে, জানাজা আসেন, দাঁড়াবেন। ও বুঝেছি, পারমিশন নেই, আপনি আসেন, আসেন, আসেন। শালা, কি এতে ডাকছেন কেন? যান আপনি জানাজা, যান। আর কেউ যদি জানাজা যায় আমি স্ট্রেট গুলি করে দেবো। স্যার, আমি কি একটু জানাজায় যেতে পারি? আপনি নিজে 144 ধারা জারি করেছেন, ইজ দ্যাট করেক্ট? ইয়েস স্যার। এখন আপনি নিজেই যদি জমায়েতে যান তাহলে কি সে 144 ধারা ভঙ্গ করা হবে না? সরি স্যার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ
একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রো